হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের গন্তব্যস্থল হচ্ছে আমাদের টাঙ্গাইল গোপালপুর 201 গম্বুজ মসজিদ। এটা আপনারা গাবতলি, তারপর হচ্ছে আবদুল্লাপুর, যে কোনো দিক থেকে আপনারা যাইতে পারবেন। তো আমরা হচ্ছে আবদুল্লাপুর থেকে গিয়েছিলাম, দ্রুতগামী একটা বাস আছে, তো সেটা সরাসরি গোপালপুর চলে যায়। তো জনপ্রতি ভাড়া নেবে হয়তো বা 200 টাকা করে, আর গোপালপুর থেকে অটোতে করে জনপ্রতি ভাড়া হচ্ছে 30 টাকা, একদম আপনাকে মসজিদের সামনে নিয়ে যাবে। তো আমাদের যাইতে অনেক কষ্ট হয়েছে, 3 থেকে 3.5 ঘন্টার উপরে সময় লাগছে। তো যাবার পরে আসলে দেখার পরে সব পরিশ্রম বা কষ্ট দূর হয়ে গেছে। আদত এটা হচ্ছে একটা অজপাড়া গায়, এরকম একটা জায়গায় এত সুন্দর একটা মসজিদ, এটা আসলে কল্পনা করাও সম্ভব না। আমরা মসজিদের সামনে গিয়ে অবাক হয়ে গেছি, ভিতরের তো কথাই নেই, যেসব কারুকাজ করা এগুলো আমি আমার লাইফে কখনো কোথাও দেখি নাই। তো এইটার বাস্তব অভিজ্ঞতা নিতে হলে আপনাকে সরাসরি এখানে আসতে হবে, যে দেখেন যে ডিজাইনগুলো, এগুলো আমি আমার জীবনে কখনো আমি দেখি নাই। কথা বাড়াচ্ছি না, এখন আপনাদেরকে একটু ছাদের উপরে নিয়ে যাই, সেই গম্বুজগুলা দেখাই। এই হচ্ছে সেই গম্বুজগুলা, যেখানে 201টা গম্বুজ আছে। তো আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে দুপুর টাইম ছিল, প্রচুর রৌদ্র ছিল, এর কারণে ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো করতে পারি নাই। এই মানুষটা এই স্থাপনাটা তৈরি করছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যিনি একটা মসজিদে নামাজ পড়ার জন্য এত সুন্দর করতে পারে। আসলে তিনি মানুষটা না জানি কতটা সুন্দর। মসজিদের একেবারে আমরা ছাদের উপরে উঠার পরে মানে যেদিকেই তাকাই সেদিকেই হচ্ছে মনোমুগ্ধকর পরিবেশ, আপনাকে এটা আসলে বলে বোঝানো যাবে না। শুধু গম্বুজ আর গম্বুজ, আর চতুর্পাশে গ্রামীণ যে পরিবেশ সেটা আপনাকে মুগ্ধ করবেই। অনেক রৌদ্র থাকায় মানে ভিডিওর ফোকাসটা তেমনভাবে নিতে পারতেছিলাম না, যে কেমন হয় কেমন হয়। এটা দেখার পরে মানে নিজের একটা ইচ্ছা জাগছিল অনেক আগে থেকেই, যে এখানে আসলে যাইতে পারবো কি না। তো আল্লাহর অশেষ রহমতে এখানে যাইতে পারছি এবং দেখতে পারছি, তার জন্য শুকর আলহামদুলিল্লাহ। এখানে যাইতে হইলে আপনাকে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা সময় ব্যয় করতে হবে। হাতে 8 থেকে 10 ঘন্টা সময় নিয়ে সকাল সকাল বের হয়ে গেলে আপনি আবার রাতের মধ্যে বাসায় আসতে পারবেন, যদি ঢাকার এদিকের কেউ থাকেন। আসলে ক্যামেরায় কতটুকু সুন্দর দেখা যাইতেছে বা স্পষ্ট দেখা যাইতেছে সেটা আসলে বুঝতে পারতেছি না, কিন্তু বাস্তবে খুবই সুন্দর। কিন্তু একটা জিনিস আফসোস লাগতেছে, সেটা হচ্ছে আমরা এই গম্বুজগুলোর ভিতরে ঢুকতে পারি নাই। আশা ছিল এই গম্বুজগুলোর ভিতরে ঢুকে তারপরে আপনাকে ভিডিও করে দেখাবো। তো আমরা বাঙালি খুব সচেতন, তো সেজন্য আর কি চতুর্পাশ দিয়ে হচ্ছে আপনার নেটের বেড়া দিয়ে রাখছে, যাতে ভিতরে কেউ প্রবেশ করতে না পারে। কারণ দেখা যাইতেছে এত সুন্দর একটা জায়গা, সেখানে মানুষ ঢুইকা প্রসাব পায়খানাও কুড়ে ফেলতে পারে, এটা আমরা বাঙালি আমাদের দ্বারাই সম্ভব। আমরা ঘুরে যতটুকু দেখলাম এখনও মসজিদের প্রায় অনেক কাজ বাকি, আরও নতুন নতুন স্থাপনা তৈরি করতেছে, আরেকটা ছোট মসজিদও এই লোক তৈরি করছে। তো সেটা আমরা সময়ের অভাবে যাইতে পারি নাই এবং দেখাইতে পারি নাই। তো ওই মসজিদটা তেমন একটা বড় না, ওটা আমরা আসার পথে দেখছিলাম, ছোট কিন্তু খুব সুন্দর। গম্বুজগুলো যে টাইলস বা মার্বেল টাইলস বলে যেটাই বলুক, যেগুলো দিয়ে করছে এগুলার কারুকাজ এতটাই সুন্দর আর এত সুনিপুণভাবে এগুলোকে বসানো হয়েছে, যে যেটা আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যায় জানি না, কিন্তু বাস্তবে খুবই খুবই সুন্দর।
আপনাদেরকে দুঃখিত পুরো গম্বুজগুলো ঘুরিয়ে দেখাইতে পারতেছি না, তার কারণ হচ্ছে এটা মসজিদটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক পাশ হচ্ছে মহিলাদের জন্য, এক পাশ হচ্ছে পুরুষ মানুষের জন্য। সেজন্য আসলে বেড়াও দেওয়া হয়েছে যে মহিলারা এই পাশে আসতে পারবে না, পুরুষরা ওই পাশে যাইতে পারবে না। এটা খুব ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে এগুলো হচ্ছে মিম্বার বলে, দেখেন মিম্বারগুলো কত সুন্দর। এই যে এই পাশে আবার কিছু মার্বেল পাথরের টাইলস লাগাইছে, খুব সুন্দর লাগতেছে। এইখানে আসার পরে আপনার আর যাই কিছু হোক বা না হোক, কিন্তু আপনার মন মানসিকতাটা কিছুক্ষণের জন্য হলেও পরিবর্তন হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তো এখন আমরা আবার চলে আসছি মসজিদের ভিতরে। তো এইখানে দেখেন একটা কলম বা ডিজাইন, যে সেটা যে মার্বেল পাথর বা টাইলস দিয়ে করছে, এরকম টাইলস আমি আমার চোখে আমি কখনো দেখি নাই, এত সুন্দর কারুকাজ করা। মসজিদে মোটামুটি দর্শনার্থী খুব ভালোই আছে, ঢাকা থেকে আসে, আশপাশ থেকে আসে, প্রতিদিনই মানুষ আসে। যেগুলো হচ্ছে আমরা যে উপরে গম্বুজগুলো দেখছিলাম, সেই গম্বুজগুলাই মসজিদের ভিতর থেকে আসলে এই যে এরকম দেখা যায়, এরকম ফাঁকা ফাঁকা। এটা হচ্ছে মসজিদের সামনের অবস্থান, এটা হচ্ছে সিঁড়ি, উঠার জন্য সিঁড়ি দিয়ে রাখছে ওনারা, দুই তিনটা সিঁড়ি। এই যে এই পাশে আরেকটা, ওই যে ওই দিক দিয়ে আরেকটা। এটা হচ্ছে মসজিদের একদম সামনের সাইড আর কি। তো আপনারা দেখতে পারতেছেন, এই যে রৌদ্রের কারণে ভিডিও ফোকাসগুলো ঠিক মতো নিতে পারতেছিলাম না। তো আমরা অবশেষে মসজিদের ভিতরে এবং ছাদ থেকে নেমে বাহিরে চলে আসছি। তো এইখানে আরও অনেক কাজ চলতেছে, তো সেগুলো চলমান, হয়তোবা সেগুলো যদি হয়ে যায় তাহলে দেখতে আরও একটু বেশি সুন্দর লাগবে। এই যে দেখেন আপনার মেম্বারগুলো দাঁড়ায় আছে, সামনে হচ্ছে চারটা, পিছনে কয়টা। এখানে টাকার জন্য কোনো কৃপণতা করা হয় নাই, যেখানে যেটা প্রয়োজন ছিল সেটা খুব সুন্দরভাবে করা হয়েছে। আপনাদেরকে কতটুক কিভাবে কি দেখাইতে পারছি, তো এটার বাস্তব অভিজ্ঞতা নিতে হলে আপনাকে আসতেই হবে, আইসা স্বচক্ষে দেখতে হবে এটা আসলে কিরকম। তো আমরা একবারে বাহিরে চলে আসছি যে মসজিদের লুকটা আসলে বাহির থেকে কেমন দেখা যায়। তো বাহির থেকে খুব সুন্দর দেখা যায়, দেখতে পারতেছেন চতুর্পাশ দিয়ে কোনো বাড়ি ঘর নাই, ফাঁকা একটা জায়গার মধ্যে করা হয়েছে। আসলে গ্রামের বাড়িগুলো একটু ফাঁকা ফাঁকাই হয়। তো আমরা যাবার পথে এটা নিতেছিলাম যে দূর থেকে আসলে মসজিদটাকে কেমন দেখা যায়। আসলে এটা ভিতর থেকেও যেমন সুন্দর দেখা যায়, বাহির থেকেও তেমন সুন্দর দেখা যায়, আবার ছাদের উপর থেকেও তেমন সুন্দর দেখা যায়।